বাংলাদেশে প্রায় 1.5 থেকে 2 কোটি অ্যাজমার রোগী আছে। হ্যাঁ, অ্যাজমা রোগটি মূলত লক্ষণ দেখেই নির্ণয় করা সম্ভব হয়। অ্যাজমার নিজস্ব লক্ষণ কাশি, শ্বাসকষ্ট, বুকে আটসাট ভাব এবং বিশেষ বিশেষ কারণে এটি বাড়ে কিনা, কোনো খাবারে বাড়ে কিনা, ধুলাবালিতে বাড়ে কিনা। আমাদের দেশীয় পরিসংখ্যান এবং আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে 5 থেকে 10% প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং 10 থেকে 20% শিশুদের ভিতরে অ্যাজমা রোগটি আছে। ফলে সেই হিসাবে বাংলাদেশে প্রায় 1.5 থেকে 2 কোটি অ্যাজমার রোগী আছে। অবশ্য এদের সকলেই যে খুব মারাত্মক অ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত সেটা নয়, অনেকেরই মারাত্মক, আবার অনেকের জন্য এটি অত্যন্ত পীড়াদায়ক, কষ্টকর এবং এই শীতের শুরুতেই দেখা যায় এই রোগটির প্রাদুর্ভাব বেশি ঘটে বা প্রকট আকার ধারণ করে। অবশ্য শীতের শেষেও, অর্থাৎ এই যে সিজন চেঞ্জের সাথে এর একটা সম্পৃক্ততা রয়েছে। হ্যাঁ, অ্যাজমা রোগটি মূলত লক্ষণ দেখেই নির্ণয় করা সম্ভব হয়। 4টি বিশেষ লক্ষণ আছে অ্যাজমা রোগের: কাশি, শ্বাসকষ্ট, বুকে আটকা আটকা ভাব লাগে এবং বুকের ভিতরে বা গলায় চি চি বা শাঁ শাঁ বা বাঁশির মতো শব্দ হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই 4টি কি থাকতেই হবে? বিষয়টি কিন্তু তেমন নয়। এর যে কোনো 1টি 2টি দিয়েও অ্যাজমা বা হাঁপানি রোগের প্রকাশ ঘটতে পারে, আবার যখন খুব বেশি হয় তখন এ 4টিও থাকে এবং তার আনুষঙ্গিক হিসাবে দেখা যায় হাঁচি, নাক ঝরা ইত্যাদিও থাকে, বা যদি কোনো সংক্রমণের কারণে অ্যাটাক হয়ে থাকে তখন হয়তো গলা ব্যথা, জ্বর সেগুলোও থাকে। কিন্তু এগুলো অ্যাজমার নিজস্ব লক্ষণ নয়। অ্যাজমার নিজস্ব লক্ষণ কাশি, শ্বাসকষ্ট, বুকে আটসাট ভাব এবং বুকের ভিতরে বা গলায় চি চি বা শাঁ শাঁ শব্দ হওয়া। ফলে এটি দ্বারা মোটামুটিভাবে বোঝা যায় যে কোনো মানুষের এগুলো থাকলে এবং অ্যালার্জির হিস্ট্রি থাকলে তার নিজের থাকতে পারে বা তার পারিবারিক বা তার রক্তের সম্পর্কিত যে সকল আত্মীয় আছেন তাদের কারো যদি অ্যালার্জি কিংবা অ্যাজমা থেকে থাকে তাহলে রোগ নির্ণয় করাটা অত্যন্ত সহজ হয়ে যায়। এর সাথে আরেকটি কথা মনে রাখতে হবে যে অ্যাজমার মতোই লক্ষণ দেখা দেয় আরও একটি কঠিন রোগ আছে, সেটির নাম সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তার লক্ষণও কিন্তু মোটামুটিভাবে এরকমই থাকে। ফলে আমাদেরকে এই দুটো থেকে একটু তফাত করতে হয়, দুটি রোগকে আলাদা নির্ণয় করতে হয়, কারণ সেখানে চিকিৎসাটির একটা বিশেষ গুরুত্ব বহন করে। দুটি রোগের চিকিৎসা কেমন হবে তার জন্যই কোনটি সিওপিডি এবং কোনটি অ্যাজমা সেটি নির্ণয় করার প্রয়োজন হয়। মূলত অ্যাজমা নির্ণয় করার জন্য আমরা খুব অল্প সংখ্যক পরীক্ষাই করে থাকি, কিন্তু যে সকল পরীক্ষা আমরা করি তার কোনোটিই কিন্তু নিশ্চিতভাবে বলে দেয় না যে এই টেস্টটি করলে পরেই আপনি অ্যাজমা নির্ণয় করতে পারবেন। সবগুলোকে সমন্বয় করেই আমাদেরকে বলতে হয় হ্যাঁ আপনার অ্যাজমা হয়েছে বা হাঁপানি রোগ হয়েছে। সিওপিডি মূলত ধূমপায়ীদের এবং পরিবেশ দূষণ, বায়ু দূষণ এবং যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, ধুলোবালিতে, অত্যধিক ধুলোবালিতে যারা কাজ করে সেই সকল ব্যক্তিদেরই সিওপিডি হয়ে থাকে। তার ভিতরেও আমরা বলবো শতকরা 85 জন সিওপিডি রোগী দেখা যায় ধূমপায়ী। ফলে ওই বিশেষ কারণটি না থাকলে পরে সিওপিডি আমরা সন্দেহ করি না, সেক্ষেত্রে আমরা সরাসরি অ্যাজমা রোগ বলেই ধরে নেই। অন্যান্য কিছু রোগে এরকম উপসর্গ দেখা দিলেও আমরা একটা বুকের এক্সরে, একটু রক্তের সামান্য পরীক্ষা এবং স্পাইরোমেট্রি বলে একটি পরীক্ষা আছে যেটা ফুসফুসের
ফাংশন বা কার্যক্ষমতা পরিমাপ করার একটি যন্ত্র, সেটি দিয়ে আমরা রিভার্সিবিলিটি টেস্ট করে বলতে পারি যে এটি অ্যাজমা। ফলে একজন রোগীর জন্য বোঝার বিষয় তার এই জিনিসগুলো আছে কিনা, দীর্ঘদিনের কাশি, এবং এমনও হতে পারে যে বছরে বেশ কয়েকবারই হয় এবং তিন চার সপ্তাহ বা তারও অধিক সময় থাকে, অথবা সারা বছরই হয় এবং দেখা যায় যে এটি সিজনের সাথে বিভিন্ন সময় হয় শীত কিংবা গ্রীষ্ম, এই সময় এটি বেড়ে যায়, তাহলে পরে বুঝতে হবে যে এটি সম্ভবত অ্যাজমা। মূলত দীর্ঘমেয়াদী কাশির আরেকটি কারণ, আমাদের সারা দেশে অনেক জায়গায় এখন এটি অনেক প্রচারণাও হয়েছে, সেটি হচ্ছে টিবি বা যক্ষা। বলাই হয় দুই সপ্তাহের বেশি কাশি থাকলে আপনার কফ পরীক্ষা করুন, যক্ষা আছে কি না সেটা দেখে নিন। ফলে আমরা একটা বুকের এক্সরে এবং কফ পরীক্ষা করে অনেক সময় যক্ষা নেই সেটাও হয়তো দেখে থাকি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে একজন দক্ষ চিকিৎসক অ্যাজমা রোগীর লক্ষণগুলো শুনলে এবং তার শরীর পরীক্ষা করলে, তার ফুসবুক পরীক্ষা করলে, তার যে শ্বাসের শব্দ, যেটা একটা টিপিক্যাল ধরনের যে শ্বাসের শব্দ শোনা যায় স্টেথোস্কোপ দিলে, সেটি থেকেই নির্ণয় করতে পারেন যে এই ব্যক্তিটির অ্যাজমা আছে। এবং রোগীর জন্য বোঝার বিষয় যে তার বংশে কারো ছিল কিনা, তার অ্যালার্জি আছে কিনা, এবং বিশেষ বিশেষ কারণে এটি বাড়ে কিনা, কোনো খাবারে বাড়ে কিনা, ধুলাবালিতে বাড়ে কিনা, অত্যধিক গরম কিংবা ঠান্ডায় বাড়ে কিনা, অথবা দেখা যায় একটু টেনশন বা একটু মানসিক দুশ্চিন্তা হলে বাড়ে কিনা, ইত্যাদি বিষয়গুলোকে একটু যদি অবজার্ভ করা হয়, পর্যবেক্ষণ করা হয়, তাহলে পরে রোগী নিজেও বুঝতে পারেন সম্ভবত এটি তার অ্যাজমা রোগী হয়েছে। এর বাইরে তাকে এর যে কোনোটাই থাকুক না কেন, তার সন্দেহ হলে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ বা পালমোনোলজিস্ট বলা হয়, তাদের সাথে আলাপ করলে পরে তিনি তাকে সেটা নিশ্চিত করে দিবেন যে তার অ্যাজমা আছে কি নাই। এবং আমরা যেটা বললাম যে এই ধরনের অ্যাজমা রোগীর প্রায় শতকরা 80%ই হাঁচি নাকঝরা থাকে বা চর্ম ও অ্যালার্জি থাকতে পারে, যে কোনো ধরনের অ্যালার্জি তাদের দেখা দিতে পারে। ফলে যাদেরই বেশি বেশি হাঁচি নাকঝরার সাথে কাশি আছে তাদেরই সন্দেহ করা উচিত যে তাদের সম্ভবত অ্যাজমা হয়েছে, তারা একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের পরামর্শ নিলে আমার মনে হয় রোগ নির্ণয় করা খুব সহজ হবে।